করবে? আপনার কাছে যদি একটা মানুষের খাবার আসে আর যদি আপনাকে চার ভাগ করে এক ভাগ খেতে দেয়, পেট ভরবে কি? কখনো পেট ভরবে না। তো যদি চার মাসাল চারই ফরজ হয়, চারটে ফরজ আদায় করা উচিত। আপনি একটা ফরজ আদায় করলেন, তিনটেই তো তরক করে দিলেন, তো ইমান থাকলো, ইমান ওয়ান ফরজ থাকলো, চার আনা ইমান থাকলো। তাহলে ফুল ইমান কার হবে? যেই ব্যক্তি চারটি মজহাবের যে মাসলা মাসায় রয়েছে সেগুলিকে শ্রদ্ধার নজরে দেখে এবং সেগুলি যেগুলি সহি কথা রয়েছে কোরআন এবং হাদিসের অনুকূলে রয়েছে সেগুলিকে মানে, আর যেগুলি সামান্য ভুল ভ্রান্তি প্রত্যেকটি মজহাবে রয়েছে সেগুলিকে আউট করে দেয়, তারাই ফুল ইমানওয়ালা মানুষ, তারাই খাঁটি ইমানওয়ালা মানুষ, তারাই পুরা ইসলামকে মানে। কারণ চারটি যদি ঠিক হয় তাহলে চারটি থেকে নিতে হবে, একটি নেবেন তিন থেকে বাদ দিয়ে দিবেন তা তো চলবে না। কারণ আল্লাহ পাক তো চারটি দিন নাজিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চারটি তরিকা নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেননি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে একই উম্মত, একটা উম্মত আল্লাহ বলছেন। একটি আবার চারটি কি করে হইতে পারে? আমরা তো এক করতে চাইছি, আমাদের দাওয়াত হচ্ছে, আমি আবার বলছি, আমাদের দাওয়াত সারা বিশ্বের কাছে যে এই উম্মত কি আল্লাহ কোরআনে উম্মাতান ওয়াহিদা বলেছেন, এই ওয়াহিদাই করতে চাই আমরা। আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসলে এক হইতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। কোন ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলেন যে অমুক ব্যক্তি খুব বড় ব্যক্তি, সুতরাং অমুকের তরিকায় চলে আসে, সারা বিশ্ব কোনোদিন আসবে না। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদাবাদেন, যদি বলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের সেরেমনি, তার তরিকার উপরে চলে আসেন, তবু সারা বিশ্বের মানুষ একমত হতে পারবে না। কিন্তু যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তার আদর্শের উপরে চলে আসেন, তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে। আর এই হচ্ছে আসল দিন। কি বলছেন শাহুলিল মহাদেশ দেহলবি, আবার ফিরে আসি সেই দিকে, চার শত বছর পর্যন্ত কোন মানুষ মুসলিম সমাজের কোন একটি মজাহাবের অন্ধ তকলিদ খালিদ তকলিদ করতে হবে, হানফি হইতেই হবে, নয় শাফি হইতেই হবে, নয় মালিকি হইতে হবে, নয় আম্বেলি হইতে হবে, এই কথা ছিল না। তাহলে 1400 বছর চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার উপর, 400 বছর বাদ দিয়ে দিলে আর থাকে কত বছর? 1000 বছর। তাহলে মজহাবি গোড়ামি শুরু হয়েছে, কন্দল কলহ বিবাদ শুরু হয়েছে, যার ফলে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে, আপোষে মারামারি করেছে, বাগদাদে হালাকু খা এসেছে, শত্রুরা ডেকে নিয়েছে, এক মজাবের লোকরা অন্যদের বিরুদ্ধে ডেকে নিয়েছে যে আসো তোমরা তোমরা মারো এদেরকে, আমরা আছি, আমরা কিছুই বলবো না। মুসলিম জাতিকে দুর্বল করার ইসলামের শত্রুরা সুযোগ পেয়েছে এই কলহ বিবাদের কারণে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, অবশ্য তোমরা ঝগড়া করিও না, ইখতিলাফ করিও না, মতানৈক্য করিও না, না হলে তোমাদের যে জাঁকজমক আছে, তোমাদের যে ক্ষমতা আছে তা দুর্বল হয়ে পড়বে, তোমাদের যে দবদবা আছে সেটি নষ্ট হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি মন্তব্য করছেন শুনেন। তাহলে একজন ইমামের আরেকজন ইমামের সাথে কেমন সদাচরণ ছিল, কেমন তাদের সুসম্পর্ক ছিল, যেই সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করে দিয়ে মনে করেছি যে প্রত্যেকে এক অপরের মনে হচ্ছে বিরোধী, এইরকম করে ফেলেছি আমরা মজহাবলিকে, এমন করে তৈরি করে নিয়েছি এবং মজহাবের এমন গোড়ামি আমরা করেছি যে কখন আমরা সাধারণ মানুষ কল্পনা করতে পারি না। এমনকি যারা মজহাবি গোড়ামি করে যেসব আলেম সমাজ, তারাও এই কল্পনাতে নেই, কল্পনা তাদের ব্রেনে নেই যে ইমাম শাফি মালিক আহমদ আর ইমাম মালিক তাদের এই চার ইমামের মধ্যে তাদের এত ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব ছিল এবং তারা এক অপরকে এত শ্রদ্ধা করতেন, এক অপর থেকে উপকৃত হতেন, এক অপরের সাথে বুঝাবুঝির চেষ্টা করতেন অনেক সময় যে কার কাছে হক রয়েছে, কার ফতুয়াটি হক তা চেষ্টা করেছেন। তো কি বলছেন ইমাম শাফি? বলছেন যে আন্নাসু আয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে, দিনের জ্ঞানের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুখাপেক্ষি, মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুখাপেক্ষি। তাহলে যদি কারো সাথে কোনো রকমের হিংসা বিদ্বেষ থাকে বা শত্রুতা থাকে বা সে কেন বড় হয়, আমার চাইতে কি বড় সে? যেমন আমাদের সমাজে এক শ্রেণী আলেমদের এই অবস্থা রয়েছে, তাহলে এ কথা কি কোনোদিন জবান থেকে বেরোতো? আজকালকার জামানার আলেম সমাজ একই যুগের সমসাময়িক যদি আলেম হয় তাহলে একজন অপরের প্রশংসা করতে চাইবে না, যদিও কোরআন সুন্নাহর অনুসারী দুইজনে, খুব কম পাবেন এইরকম। আমাদের ইমানের এত দুর্বলতা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ এই প্রশংসা করেছেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই তিনি কি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই সম্পর্কে বলছেন মা রাআইতু আহাদান আওরা মিন আবি হানিফাতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই থেকে পরেজগার ব্যক্তি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোন ব্যক্তিকে দেখিনি এত পরেজগার তিনি ছিলেন মুত্তাকি মানে পরেজগার হয় আর ওয়ারা মানে পরেজগারির ঊর্ধ্বে পরেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে একটি পয়সা নাজায়েজ খায় না আর যে ব্যক্তি সন্দেহের ঊর্ধ্বে থাকে আমার জন্য জায়েজ কিন্তু সন্দেহ মনে হচ্ছে সেটাও করব না আমি সেটাও খাবো না সেটাও নেব না আমি একে বলা হয় ওরে ওকে বলা হয় এই এই বিষয়টিকে বলা হয় ওয়ারা তাকওয়া উপরে হচ্ছে সিফাত এই গুণ হচ্ছে ওয়ারার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই থেকে বেশি পরহেজগার আর আমি কোনো মানুষকে দেখিনি ওয়াকাদ জুরিবা বিসিয়াতে ওয়াল আমওয়াল তাকে ধন সম্পদ দিয়ে প্রলোভন দিয়ে চেষ্টা করেছে শাসকরা তবুও পারেনি ধন সম্পদ দিয়ে টানার চেষ্টা করেছে যে সরকারি কাজে আসেন সহযোগিতা করেন জাননি তিনি সরকারের ঘরে এবং কোড়া দিয়ে চেষ্টা করা হয়েছে দর্রা মেরে কষাঘাত করে চেষ্টা করা হয়েছে যে বাধ্য করা হবে প্রলোভন দেওয়া হয়েছে যখন টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে ডুবিয়ে দিয়ে কাজ হয়নি তখন ভয় দেখে ভীতি প্রদর্শন করে চেষ্টা করা হয়েছে তবুও তাকে তারা নিজের মতের দিকে নিয়ে যেতে পারেনি শাসকরা আরেকজন আলেম বলছেন মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল মাসউদি তার পিতা থেকে বর্ণনা করেছেন বলছেন মা রাআইতু আহসানা আমানাতা মিন আবি হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বিশ্বস্ত ব্যক্তি আমানতদার ব্যক্তি যার কাছে আমানত রাখলে একটি পয়সা নষ্ট হওয়ার আশঙ্কা নেই একে আমানত বলা আমানত আল্লাহ হকের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর ফরায়েজ ওয়াজিব আদায় করা নামাজি হচ্ছে আমানতদার মানুষ যে নামাজ পড়ে সে আমানতদার নাই কায়েম সে আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে আর যে ব্যক্তি আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে মানুষের ক্ষেত্রে খেয়ানত করতে পারে যাকে একটি রিয়াল লাগবে না সে ফজর নামাজ পড়তে পারে না সে 10টি রিয়াল পেলে খাবে না খেয়ে ফেলবে এটা মোবাইল বলে নিবে না নিয়ে বসে যাবে স্বাভাবিক কারণ তার অন্তরে আমার ভয় নেই আল্লাহর হকের ক্ষেত্রে আমানত আমানত মানে শুধু মানুষের আমানত নয় তবে মুআমালাতের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে আমানত হচ্ছে মানুষের সাথে আর ইবাদতের ক্ষেত্রে আমানত হচ্ছে আল্লাহ পাকের সাথে আপনার আমানত ঠিক থাকতে আল্লাহ যা আপনাকে দিয়েছে আপনার কাঁধে সেই দায়িত্ব ন্যস্ত করেছেন ফরায়েজ ওয়াজিবাত হারাম থেকে বেঁচে থাকা নাজায়েজ থেকে বেঁচে থাকা তা যথাযথ পালন করবেন আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হইতে হবে এবং আমানত মানুষের হকের ক্ষেত্রে হইতে হবে বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চাইতে বেশি আমানতদার আর কোন ব্যক্তিকে দেখিনি মা তায়াউমা মাত ওয়া ইনদাহু ওয়া দায়ে বি 50 আলফান যেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকাল হয় সেই দিন তার বাড়িতে 50,000 দিরহামের আমানত ছিল 50,000 চাঁদির টাকা আজকালকার টাকা নয় চাঁদি 50,000 রৌপ্য মুদ্রা চাঁদির টাকা তার বাড়িতে আমানত ছিল মা দা আমিনা ওয়ালা দিরহামুন ওয়াহিদ কোন ব্যক্তির একটি দিরহাম পর্যন্ত নষ্ট হয়নি যার যার অধিকার ছিল হক ছিল তার বাড়িতে তার ইন্তেকালের পরে এসে এক এক করে সব নিয়ে গেছে সব লিখিত ছিল যে কার কত টাকা কার কত দিরহাম কার কত আমানত আমার কাছে জমা আছে এ হচ্ছে আমানত আমাদের আইম্মা কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইনদের এখন আপনাদের সামনে শেষখানে বলবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে কি হিদায়াত দিয়েছেন গাইডলাইন দিয়েছেন যেই পথের উপর আমাদেরকে চলতে হবে তিনি কি বলে গেছেন যে হে মুসলিম জাতি তোমরা এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিও হে মুসলিম জাতি তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো তোমাদের ব্রেন বিদ্যা বুদ্ধি সবকিছু ব্যবহার করিও এই কথা শিখিয়েছেন না শিখেছেন তোমরা কোরআন সুন্নার দিকে চলে আসি তার দু চারটি উক্তি অনেক উক্তি রয়েছে আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র আপনাদের সামনে পাঁচটি উক্তি বর্ণনা করবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাতেই বুঝতে পারবেন আপনি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন আপনার সামনে হাদিস রয়েছে সহি হাদিস একটি আমলের ক্ষেত্রে আর আপনার সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে বাহ্যিক উক্তিটি হাদিসের খেলাফ তখন আপনার ভূমিকা কি হবে আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করা হানাফি ভাইকে তখন বলে আমি হানাফি হানাফি আবু হানিফার কথাটি নেব ঠিক আর কিতাবে যে ওইটি নেব হাদিস কেন নেব হাদিস কি বুঝি আমি হাদিস যারা বুঝেছেন বুঝেছেন এটি হচ্ছে মজাব পদ্ধতির উত্তর এইরকম কোন সাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি কোন মালিকি ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধেছেন তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন
বলছি ইমাম মালিক রহমতুল্লাহ মজহাব, ইমাম মালিক রহমতুল্লাহ মজহাব হচ্ছে হাফসের অনুসরণ। তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহি হাদিস আছে বুকে হাত বাঁধা, আপনার নাভির নিচে হাত বাঁধা কেন?